আর এই সমস্ত রিপোর্টস যখন হাতে আসে তখন কোথাও সত্যি সত্যি সেই সমস্ত মিডিয়া সেই সমস্ত মিডিয়া মাফিয়াদের আর খুঁজে পাওয়া যায় না খুঁজে পাওয়া যায় আমাদেরই যারা শুরু থেকে সত্যের পাশে থেকে সত্যের জন্য লড়াই করেছি আমরা আবারো রয়েছি আমি রয়েছি স্টুডিওতে আমার সঙ্গে রয়েছে অনির্বাণ সিনহা এছাড়াও সিনিয়র এডিটর রয়েছেন ময়ূর রঞ্জন ঘোষ মিনাক্ষী রয়েছে নিউজ রুম থেকে আমি আসি শুরুতেই অনির্বাণের কাছে অনির্বাণ ইডি রিপোর্ট হাতে আসার পর অনেক কিছু স্পষ্ট হয়ে গিয়েছে অনেক কিছুর জবাব দেওয়া হয়েছে মনে হচ্ছে কোথাও যে কোথাও কোথাও রিবার্থ হলো পুনর্জন্ম হলো তবে এই প্রশ্নের উত্তরে পাশাপাশি আমাদের চারজনের সঙ্গে এই মুহূর্তে মুম্বাই স্টুডিও থেকে যোগদান করেছেন অর্ণব গোস্বামী রিপাবলিক নেটওয়ার্ক এডিটর ইন চিফ সরাসরি চলে যাব অর্ণব গোস্বামীর কাছে কি বলবেন আজকে অর্ণব আপনি এত বড় জয় এটা সত্যের জয় সত্যের জন্ম সত্যের পুনর্জন্ম এবং মানুষের এত মানুষের আশা ভরসা ভালোবাসা আজ আরো একবার প্রমাণ করে দিল যে আমাদের রাস্তা ভুল নয় আমাদের সত্যে হাঁটার পথে রাস্তা সত্যকে অবলম্বন করে হাঁটার পথে যে রাস্তা সেই রাস্তা ভুল নয় সেই পথ ভুল নয় জয় সত্যেরই হয় অবশ্য সোনালী এখনো আমি কয়েকটা কথা বলতে চাই পুরো রিপোর্টটা আমাদের হাতে আসেনি আমরা যে খবর পেয়েছি এই রিপোর্ট ইজ মোর দ্যান 100 পেজেস এই রিপোর্টটা এখনো পুরোপুরি আমাদের হাতে আসেনি অনলি 1% এখন পাবলিক হয়েছে অনলি 1% আর 1% কে নিয়েই এত এত ডিসকাশন আরম্ভ হয়ে গেছে ওই 1%-এর হেডলাইনটা কি হেডলাইনটা একটাই কি রিপাবলিক রিপাবলিক বাংলা রিপাবলিক নেটওয়ার্ককে বন্ধ করার চেষ্টা করেছিল দিল্লি লুটিয়েন্সের কর্পোরেট মিডিয়া আর একটা কথা আমি বলতে চাই যারা আমাদেরকে এই সময় দেখছে কি যে দিল্লির কর্পোরেট মিডিয়া যে দিল্লির লুটিয়েন মিডিয়া ওরা খবর পেয়েছিল কি আমরা বাংলায় আসব আমরা রিপাবলিক বাংলা লঞ্চ করব ওদের পুরো চেষ্টা ছিল কিছু করে রিপাবলিক বাংলা লঞ্চটা বন্ধ করার ছমাস এক বছর থেকে ওরা প্ল্যান করেছিল কি রিপাবলিক বাংলার লঞ্চটাকে কিছু করে ব্লক করা আর একটা বড় কথা স্বর্ণালী অনির্বাণ কি আমাদের দেশে একটা ট্রেন্ড হয়ে গেছে পলিটিক্যাল পার্টিজ ভাবে কি মিথ্যে কেস লাগিয়ে দেবো জার্নালিস্টের উপরে মিথ্যে কেস লাগিয়ে দেবো রিপোর্টের উপরে মিডিয়া হাউসের উপরে আর পুলিশ স্টেশনে সামন করব কেস করাবো অ্যাসিড অ্যাটাক করাবো আর একটা ইনকোয়ারি আরম্ভ করব সামন করব এফআইআর করব আর আমি বলে দিতে চাই কি পশ্চিমবঙ্গের সরকারেও আজকে যে এই কেসটা হয়েছে পশ্চিমবঙ্গের সরকারের জানা উচিত আর আমি খোলাখুলি বলছি আজকে চোখে চোখ দেখে বলছি কি পশ্চিমবঙ্গের সরকারের একটা হ্যাবিট হয়ে গেছে কি রিপাবলিক বাংলার বিরুদ্ধে এই কেস ওই কেস এভরিডে 5টা কেস করো অর্ণব গোস্বামীর বিরুদ্ধে করো আমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে আমি বাংলার লোককে বলতে চাই আমার বিরুদ্ধে কটা কেস ফাইল করেছে পশ্চিমবঙ্গের সরকার হাইকোর্টে আমরা ফাইট করে যাচ্ছি আর যদি পশ্চিমবঙ্গের সরকার ভাবে কি অর্ণব গোস্বামীর বিরুদ্ধে কেস করে রিপাবলিক বাংলাকে বন্ধ করে দেব ওদের জানা উচিত আজকে কি মহারাষ্ট্রে যেটা হয়েছে যেভাবে আমরা যুদ্ধ করেছি একসাথে মিলে যেভাবে আমরা যুদ্ধ করেছি চ্যালেঞ্জ করেছি ওদেরকে ওদের ওদের শাসনকে চ্যালেঞ্জ করেছি ওদের দুর্নীতিকে আমরা এক্সপোজ করেছি ওরা ভেবেছিল ওরা মুম্বাইতেও ভেবেছিল কি রিপাবলিক রিপাবলিক বাংলাকে বন্ধ করে দেবে ওরা ওরা ভেবেছিল এখানে রিপাবলিক নেটওয়ার্ক রিপাবলিক ভারতকে বন্ধ করে দেবে ওরা পারলো না সেভাবে আমি বলতে চাই কি বাংলার লোক সব জানে বাংলার লোক সত্যি আর মিথ্যে জানে আমি প্রথম দিন থেকে বলেছি কি আমি বাংলা ভালো করে বলতে পারি না কিন্তু আমার 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 মনের কথা আজকে বাংলার লোক শুনতে পারছে আর আমি বাংলার লোককে বলছি কি পরাজয় হয়েছে আজকে উদ্ধব ঠাকরে সরকারের কোন সরকার যদি আমাদেরকে চ্যালেঞ্জ করতে যায় তাহলে মানুষ অ্যাকসেপ্ট করবে না মানুষ আমাদের সাথে মানুষ মানুষ কোনো পলিটিক্যাল পার্টির সাথে থাকে না মানুষ মিডিয়ার সাথে থাকে মানুষ রিপাবলিকের সাথে আছে মানুষ রিপাবলিক বাংলার সাথে আছে এটা আমাদের জিত নয় এইটা আমি মেসেজ দিতে চাই ডাইরেক্টলি মেসেজ কি আমি তো ডাইরেক্ট বলছি কি কোনো স্টেট গভর্নমেন্ট কোনো মিডিয়া হাউসের উপরে প্রেশার দিয়ে জিততে পারবে না তুমি দেখো স্বর্ণালী অনির্বাণ অনির্বাণ তুমি আমাকে বলো মহারাষ্ট্র সরকার কি করেনি আমাদের বিরুদ্ধে কি করেনি মহারাষ্ট্র সরকার কেস করেছিল 1000 জন রিপাবলিক নেটওয়ার্কের এক একটা জার্নালিস্টের বিরুদ্ধে আমাকে জেলে বসিয়ে দিয়েছিল কি হলো What happened finally?
What happened finally? আমি বলতে চাই যে রাজ্য সরকার পশ্চিমবঙ্গের যে রাজ্য সরকার অনির্বাণ ওদেরও জানা উচিত কি ভাই অর্ণব গোস্বামীকে সামন করে কি হবে। আজকে আমি খোলাখুলি বলতে চাই একটা কথা অনির্বাণ, দু বছর আগে আমাদের রিপাবলিক ইংলিশে কোনো গেস্ট কোনো কথা বলেছিল সেটার এগেনস্টে আমার বিরুদ্ধে ফুলবাগান পুলিশ স্টেশনে কেস করেছে কি আমি ইন্টারোগেট করতে চাই অর্ণব গোস্বামীকে, এক্ষুনি ডাকতে হবে ফুলবাগান পুলিশ স্টেশনে। আর আমি আরেকটা কথা বলতে চাই ভাই, আমরা কি করেছি, আমি রিপাবলিক বাংলা লঞ্চ করেছি, রিপাবলিক বাংলা পুরো পশ্চিমবঙ্গের লোক ভালোবাসে, ওরা দেখে, তার মানেটা কি কি সিআইডির কেস অর্ণব গোস্বামীর বিরুদ্ধে করবে আপনি, কেন করবে? আর কিছু নেই, আর কোনো কাজ নেই রাজ্য সরকারের, আর কোনো কাজ নেই, শুধুমাত্র অর্ণব গোস্বামীকে এই কেসে ফাঁসানোর চেষ্টা করো, ওই কেসে ফাঁসানোর চেষ্টা করো, অর্ণব গোস্বামীর বিরুদ্ধে কিছু করে কোনো হবে না, কিচ্ছু হবে না। কারণ এই যে চ্যানেলটা, এটা আমি নয়, এটা পুরো আমার টিম আছে। অনির্বাণ তোমরা আছো, 300-400-500 জন লোক রিপাবলিক বাংলার সাথে জড়িত, ওর থেকে বেশি বড় কথা পুরো পশ্চিমবঙ্গের লোক, পুরো পশ্চিমবঙ্গের লোক আমাদেরকে দেখে, একটা ইমোশনাল কানেকশন আছে। আর আমি আর একটা কথা বলে তোমাদেরকে হ্যান্ড ওভার করবো, ময়ূক মনে রাখো মহারাষ্ট্রকে একটা কেস স্টাডি করার চেষ্টা করেছিল, ইট ওয়াজ সাপোজ টু বি মেড এ কেস স্টাডি, আর পলিটিশিয়ানস এইটাই ভেবেছিল, দেখো কোনো যদি চ্যানেল পপুলার হয়ে যায়, জনপ্রিয় হয়ে যায়, কোনো চ্যানেলকে যদি লোকেরা ভালো পায়, যদি অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে চ্যানেলটাকে বন্ধ করার একটাই উপায়, কিচ্ছু করে ওদের বিরুদ্ধে পুলিশ কেস করে দাও, তারপরে কন্ট্যাক্ট করার চেষ্টা করো, বলো কি আচ্ছা তোমরা যদি আমাদের বিরুদ্ধে কথা বলতে বন্ধ করো তাহলে আমরা কেস ফেরত নিয়ে নেব। আমি বলছি আজকে, খোলাখুলি বলছি, ক্যামেরাতে দেখে বলছি, আর কোনো আমি ইনডাইরেক্ট কথা লাইভে বলি না, আমি চোখে চোখ রেখে বলছি, আমাদের উপরে কোনো প্রেশার আমাদের উপরে কোনো প্রেশার, কোনো লাভ নেই, কোনো পলিটিক্যাল প্রেশার লাগিয়ে, পুলিশ প্রেশার লাগিয়ে লোকেরা জানে আমাদের জার্নালিজমকে কোনো লাভ নেই। ইমার্জেন্সির পরে এইভাবে, আর ইমার্জেন্সির সময়ও কোনো একটা মিডিয়া হাউসের উপরে এইভাবে প্রেশার কখনো কোনো স্টেট গভর্নমেন্ট করেনি, পুরো জোর লাগিয়ে দিয়েছিল। আর 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 আজকে আজকের যা খবরটা, এরপরে এত নিউজ রুমে আমাদের কলস আসছে, দেখো আমাদের এটা মুম্বাইয়ের নিউজ রুম, সবাই এখানে কাজ করছে, একটা মানে খুব একটা কি বলি বাংলায় কি বলে ওটাকে, হো হল্লার অ্যাটমসফিয়ার এখানে, সবাই সেলিব্রেট করে যাচ্ছে তখন থেকে। আর বড় একটা কথা বলতে চাই, একটা মিডিয়া গ্রুপের নাম জানো কি না তোমরা, একটা অন্য মিডিয়া গ্রুপের নাম এসে গেছে এখন টিআরপি স্ক্যামে, আর সেই মিডিয়া গ্রুপের নাম আমি তো ওপেনলি বলছি, ভালো পাবে না, ওরা তো এমনিও আমাকে ভালো পায় না, ওই মিডিয়া গ্রুপের নাম হলো ইন্ডিয়া টুডে নাম এসে গেছে। এখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বলছে কি ওরা ইন্ডিয়া টুডে গ্রুপকে ইনভেস্টিগেট করবে, কি ওরা কি টাকা দিয়ে ভিউয়ারশিপ বাড়ানোর চেষ্টা করেছিল। এখন এটা আমি বলছি না, এটা তো ইডির রিপোর্টে আছে, থ্যাংক ইউ। কিন্তু বড় কথাটা কি হলো, প্লিজ, বড় কথাটা এটা হলো কি তখনও এফআইআর এ ইন্ডিয়া টুডের নাম ছিল, কিন্তু পরমবীর সিং, সচিন ওয়াজে, অনিল দেশমুখ সবাই বলে দিল কি কিচ্ছু করে রিপাবলিককে বন্ধ করো। আর ওরা ওই সময় এটাও বলেছিল কি কিচ্ছু করে এত প্রেশার দিয়ে দাও রিপাবলিক বাংলার উপরে, এত প্রেশার দিয়ে দাও অর্ণবের উপরে, ওদের সব অ্যাডভার্টাইজার্সকে বন্ধ করার চেষ্টা করো, পলিটিক্যাল পার্টিসকে কন্ট্যাক্ট করো, বয়কট করার চেষ্টা করো, ওদেরকে কমার্শিয়ালি বন্ধ করে দাও। আর একজন 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 মন্ত্রী ছিলেন, ওনার নাম কি, ওই যে দাউদ ইব্রাহিম সাথে জড়িত, ওদের সাথে ব্যবসায় করে, দাউদ ইব্রাহিমের সাথে কে ব্যবসায় করে অনির্বাণ, কি নাম দাউদ ইব্রাহিমের সাথে যার কানেকশন আছে, টাইগার মেমনের সাথে যার কানেকশন আছে, হ্যাঁ, নওয়াব মালিক। তো নওয়াব মালিক বললো ওই সময় কি এত প্রেশার দেবো কি অর্ণব গোস্বামীকে আত্মহত্যা করতে হবে, হি উইল হ্যাভ টু কমিট সুইসাইড। সেই জন্যে আমি বলছি, আমি সবাইকে বলছি, শুধু পশ্চিমবঙ্গের রাজ্য সরকারকে বলছি না, আমি সব পুরো দেশের রাজ্য সরকার, পুরো কেন্দ্র সরকার সবাইকে একই কথা বলছি, ভাই আমাদের উপরে প্রেশার দেওয়ার চেষ্টা করো না, ইট ইজ লাইক ওয়াটার, ইংরেজিতে এটাকে বলে ওয়াটার অফ আ ডাক্স প্যাক,
ওয়াটার অফ আ ডাক স্প্যাককে আমি কিভাবে বাংলায় বলবো? আমার মানে আমাদের উপরে কোনো ইম্প্যাক্ট হয় না। স্বর্ণালি, এটাকে তুমি একটু ট্রান্সলেট করো, ময়ূক, এটাকে বাংলায় ট্রান্সলেট করো। আমি চাই কি বাংলার লোক আমাকে বোঝার চেষ্টা করুক। আমরা দুর্নীতিকে এক্সপোজ করব, আমরা করাপশনকে এক্সপোজ করব, আমি ফ্ল্যাটের ভিতরে কত টাকা আছে ওটাকে এক্সপোজ করব, আমি 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 এই এসএসসি স্ক্যাম এক্সপোজ করেছিলাম যখন এটা ইডি আর সিবিআই এই পুরো কেসটাতে আসেনি, তখনও আমরা এক্সপোজ করেছিলাম। আমরাই একটা চ্যানেল, একটাই চ্যানেল, কোনো চ্যানেলের কোনো দম নেই। আমরা খোলাখুলি ওই সময় বলেছিলাম কি তোমরা কি বলে এই ক্যাটল স্মাগলিং, গরু পাচারকে নিয়ে মিনমিন চ্যানেল কোনদিন, আমি জিজ্ঞেস করছি আজকে বাংলার লোককে, জিজ্ঞেস করছি বাংলার রাজ্য সরকারকে, জিজ্ঞেস করছি ওদেরকে, সবাইকে জিজ্ঞেস করছি, বাংলার সব পলিটিক্যাল পার্টিসকে জিজ্ঞেস করছি, বাংলার ইন্টেলেকচুয়াল সবাইকে জিজ্ঞেস করছি, বাংলায় গরু পাচার হয়নি? তাহলে গরু পাচারকে নিয়ে, গরু পাচার নিয়ে কোনোদিন কোনো ইনভেস্টিগেটিভ রিপোর্ট কেন হয়নি, কেন হয়নি? ক্যাটল স্মাগলিংকে নিয়ে, হ্যাঁ, কয়লা পাচার, অর্ণব কানেকশন এসে গেছে আবার, কয়লা পাচার, কয়লা স্মাগলিংকে নিয়ে, কয়লা পাচার, কোল স্মাগলিংকে নিয়ে কোনোদিন, কোনোদিন কয়লা পাচার, কোনোদিন কয়লা পাচারকে নিয়ে কোনোদিন বাংলার মিডিয়ায় কেন এক্সপোজ হয়নি? অর্ণব, চাকরি চুরি নিয়েও, চাকরি চুরি নিয়েও কখনো কেউ খবর করেনি? অর্ণব, মিন মিন চ্যানেল, একটা ছেলেদের চাকরি চুরি হয়ে গেছে সেই নিয়ে আজ অবধি কেউ কোনো খবর করেনি, আজ অবধি কথা বলেনি, এক্স্যাক্টলি, কোনোদিন কোনো কোনোদিন কোনোদিন কথা বলেনি, কোনোদিন কথা বলেনি। আজকে ওরা, আজকে ওরা বাধ্য হয়ে গেছে, স্বর্ণালী অনির্বাণ বাধ্য হয়ে গেছে দেখাতে, কারণ ওরা জানে কি যদি আজকে না দেখায় তাহলে তাহলে আমি বলছি একটা একটা পাড়া, একটা একটা রাস্তা, সব জায়গায় কলকাতা থেকে দেখায়, আপনি কিভাবে দেখায়? ওরা বড় বড় হোল্ডিং লাগায় কি কেন আমরা নাম্বার ওয়ান চ্যানেল? আরে ভাই, তোমরা যদি নাম্বার ওয়ান চ্যানেল তাহলে মিনমিন করে 20 বছর থেকে কি করছিলে? আমি তো সেটা ওপেনলি বলছি, আজকের আজকের যে এই ওরা ওরা এটাই এটাই চাইতো। আমি বলছি আমাদের যে কর্পোরেট মিডিয়া, এই কর্পোরেট মিডিয়া 20-30 বছর থেকে কি করেছে পশ্চিমবঙ্গে? আর যখন যখন রিপাবলিকের বিরুদ্ধে কেস হয়েছিল, যখন এখানে মহারাষ্ট্রে কেস হয়েছিল, তখন একবারও কি ওরা বলেছিল কি এটা মিডিয়ার বিরুদ্ধে যা হচ্ছে এটা ভুল? একটা জার্নালিস্টের বিরুদ্ধে, একটা নেটওয়ার্কের বিরুদ্ধে ওরা বড় বড় কি বলে সম্পাদকের গিল্ড করে, সম্পাদক রাষ্ট্রীয় লেভেলের সম্পাদকের মিটিং করে। আরে ভাই, ওরা যদি এতই বড় সম্পাদক, এতই বড় জার্নালিস্ট, যখন আমাদের উপরে ওই টর্চার হয়েছিল, একটা স্টেটমেন্ট দিয়েছিল, ওরা একটা কথা বলেছিল, আমি আজকে খুলে বলছি, সবাইকে বলতো কি রিপাবলিক বাংলা লঞ্চ হবে, রিপাবলিক বাংলা বন্ধ হয়ে যাবে। আরে লঞ্চ হয়ে গেল, বন্ধ কোথায় হয়েছে বলেনি তখন অনির্বাণ, স্বর্ণালী, একেবারে প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক দিন ইলেকশনের জন্য লঞ্চ হয়েছে? আরে কখন ইলেকশন? একটা ইলেকশন শেষ হলো, আরেকটা ইলেকশন আসতে আসবে 2 বছরে, একেবারে অন্য কোথায় ওরা আর কোথায় আমরা? আর একটা বড় খবর, এই যে ব্রেকিং নিউজ আমরা যখন দেখাই, আগে ওরা কি করতো? আগে ওরা বলতো আমরা দুর্নীতির রিপোর্টিং করি, আরে কোথায় করতো? 2 মিনিটের নিউজ প্যাকেজ দেখায়, ব্রেকিং খবর কখনো দেখায় না। আর সব অন্য জিনিস, ইন্টারভিউ, নাচ গান, সোশ্যাল কালচারাল প্রোগ্রাম সব রিপোর্টিং করে, কিন্তু হার্ড রিপোর্টিং করে না। সেই জন্যে আমি একটা কথা বলছি আজকে, দেখো ময়ূক, স্বর্ণালী, এটা আমাদের 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 জিত বা আমার আমার পার্সোনাল ভিক্টরি এটা নয়, এটা আমার চ্যানেল নয়, এটা রিপাবলিক, রিপাবলিক একটা এডিটোরিয়াল মুভমেন্ট। অনেক চেষ্টা করেছে কর্পোরেট মিডিয়া আমাদেরকে বন্ধ করার, আমাকে আমার উপরে প্রেশার দেওয়ার, কিন্তু আমরা জিতেছি, জিতবো, আমরা লিগালি জিতবো। আর একটা লাস্ট কথা, যারা আমার বিরুদ্ধে মিথ্যে মিথ্যে কেস লাগাবে, ময়ূক শুনে নাও, আজকে খুলে বলে দিচ্ছি। আর এটা আবার পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের খারাপ ফিল করা উচিত নয়,
আমি ওদেরকে নিয়ে বলছি না, আমাদের বিরুদ্ধে মিথ্যে কথা যারা লাগাবে, পুলিশ হোক পলিটিশিয়ান হোক, আমরা উল্টে ওদেরকে এক্সপোজ করব কোর্টে, কোর্ট অফ পাবলিক ওপিনিয়ন আর কোর্টস অফ লতে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে, রাজ্য সরকারের বিরুদ্ধে আমার পার্সোনালি দুটো কেস চলছে। 100টা কেস এসে যাক, কিন্তু আমরা কম্প্রোমাইজ করব না। আরে কম্প্রোমাইজ করার জন্য মিনমিন চ্যানেলগুলো বসে আছে, আমরা কম্প্রোমাইজ করব না। উদ্ধব ঠাকরের গভর্নমেন্ট মানে তিনটে পলিটিক্যাল পার্টি, এনসিপি, শরদ পাওয়ার, ওয়াড্রা কংগ্রেস, সোনিয়া গান্ধী, আর লাস্ট বাট নট দ্য লিস্ট শিবসেনা বা সোনিয়া সেনা, যাই বলো, উদ্ধব ঠাকরে। তিনটে পলিটিক্যাল পার্টিজ আমাদের বিরুদ্ধে পুরো পুলিশ ফোর্সের সাথে এইসব করার চেষ্টা করেছিল। মরাল অফ দ্য স্টোরি ইজ, হিন্দিতে যারা বলে ময়ুক, জো জিতা ও সিকন্দর, একদম জো জিতা ও সিকন্দর। হ্যাঁ, আজকে ওরা আমাদেরকে ফেস করতে পারে না, আমরা জিতবো, চোখে চোখ রেখে জিতবো। আর সেটা লাস্ট একটাই কথা বলার জন্য অনুরোধ করব, ইন দ্য ফিউচার অলসো একটা কথা বলার জন্য অনুরোধ করব, চোখে চোখ রেখে কথা বলতে পারবে। বাংলার মানুষ শুনতে চায় আপনার থেকে, অর্ণব, বাংলার মানুষ শুনতে চায় আপনার থেকে যে রিপাবলিক বাংলা যে চ্যালেঞ্জ নিয়েছে, যেভাবে লড়াই করছে, সেখান থেকে রিপাবলিক বাংলা এই চ্যালেঞ্জে থাকবে তো, লড়াই করবে তো, বাংলার মানুষ এটা আপনার থেকে শুনতে চায়। অর্ণব গোস্বামী, বাংলার মানুষের জন্য কি কি মেসেজ দেবে, কি বার্তা দেবে? আমরা দেখো স্বর্ণালী, বাংলার মানুষকে আমি কিভাবে বলি কথাটা, আমি ভালো বাংলা বলতে পারি না, সেই জন্য প্রথম দিন থেকে আমি একটু খুব কনশিয়াস থাকি কি আমি ভালো বাংলা বলি না। কিন্তু তুমি যে প্রশ্নটা আমি জিজ্ঞেস করছো, আমি তোমাকে ডাইরেক্টলি আনসার দিতে চাই। দেখো, আমি আমার ক্যারিয়ার কলকাতায় আরম্ভ করেছি। আমার শ্বশুর বাড়ি কলকাতায়, আমার কলকাতার সাথে আর বাংলার সাথে যা কানেকশন আছে তুমি জানো, স্বর্ণালী, ময়ূক, অনির্বাণ, শুভ্রাংশু সবাই জানো, মীনাক্ষী তোমরা সবাই জানো, আমরা বাংলা এসেছি লড়াই করার জন্যে, মানুষের জন্যে লড়াই করার জন্যে, কারণ আমরা দেখেছি কি বাংলার মিডিয়াতে সেটা কোনোদিন হয়নি। সেই জন্যে কেউ যদি ভাবে, কেউ আমরা কারোর জন্যে কেয়ার করি না স্বর্ণালী, আমি ওদের সাথে না অ্যাডভার্টাইজমেন্ট চাই না ওদের ফেভারস চাই, আমরা লড়াই করার জন্য এসেছি, আমরা লড়াই করব, যারা দুর্নীতি করেছে ওদের বিরুদ্ধে আমরা লড়াই করব। আজকে না, আজ থেকে 10 বছর পরে, 20 বছর পরে যদি আমি থাকি, আমরা লড়াই করব লোকের জন্য, মানুষের জন্য, সেইটাই আমাদের প্রফেশনাল স্যাটিসফ্যাকশন। আর তোমরাও লড়াই করে থাকো। আজকে আমাদের এটা আমাদের, দেখো মীনাক্ষী, স্বর্ণালী, শুভ্রাংশু, ময়ূক, হ্যাঁ, আর অনির্বাণ, তোমরা আমাদের থেকে সবাই ছোট। হ্যাঁ, আমি একটা কথা বলতে পারি, তোমরা হলো ফিউচার স্টার্স অফ ইন্ডিয়া, বাংলা মিডিয়া, কিন্তু আমি তোমাদেরকে স্টার্স বলবো না, ইউ আর দ্য ভয়েস অফ দ্য পিপল অফ বেঙ্গল। আর বাংলার লোক সব জানে, বাংলার লোক তোমাদেরকে নিজের আপন ভেবে অ্যাকসেপ্ট করেছে, এটা খুব বড় ব্যাপার। আজকে যে আমাদের এই জিতটা হয়েছে, এটা সবাইকে জানাও, সোশ্যাল মিডিয়াতে যেও, ফেসবুকে যেও, সবাইকে জানাও, আর পুরো বাংলার মিডিয়াকে এটা বলে দাও কি ভয় করার কোনো দরকার নেই, কোনো ভয় নেই। আরে রাজ্য সরকার, সব রাজ্য সরকারকে এই মেসেজ যাওয়া দরকার। এইসব তো আসে যায় কোনো ডিফারেন্স হয় না, আজকে প্রেশার কালকে নেই। আর তুমি ভাবছো একটা কথা, লাস্ট অনির্বাণ, পুরো সব দেশের রাজ্য সরকার আজকে এই খবরটা দেখছে আর ভাবছে, ভাই এরা যদি এটাতে এফেক্ট হলো না তাহলে আমরা কিভাবে হ্যান্ডেল করব। লাস্টে একটা কথা বলবো, ওরা রিপাবলিক নেটওয়ার্ককে হ্যান্ডেল করার ওদের ক্ষমতা নেই, ঠিক আছে? এত বাংলা বললাম আজকে, আমার এত ভুল হয়েছে, বুঝে মিম হবে আমার বাংলাকে নিয়ে, কিন্তু আমার কথাগুলো বুঝে লোক বুঝতে পারবে, একটুও ভুল হয়নি, আমার মিম হবে, আমি জানি, একটুও ভুল হয়নি, আমার মিম হবে, একটুও ভুল হয়নি, আমার মনে হয় অর্ণবকে আমাদের জানানো দরকার, অর্ণব আপনাকে আমাদের জানানো দরকার, আপনি যখন বাংলা জার্নালিজম দেখতাম অর্ণব, সেই জার্নালিজমটা হচ্ছে সরকারের পক্ষে সারাদিন মিনমিন করে বলে যাওয়া জার্নালিজম, সেই জার্নালিজমটা হচ্ছে নরমে পা দেওয়া জার্নালিজম, মানে একটু বিজ্ঞাপন দেবেন, একটু টাকা দেবেন, তাহলে আমাদের কিনে নিতে পারবেন।
কিন্তু আমরা নরমে পা দিইনি, অনুপমরা বিজ্ঞাপন নেই না, তাই আমাদের জন্য গরম অর্থাৎ পুরো নিউজরুমকে আমার চিঠি। কিন্তু অর্ণব আমরা একটা কথা জোর দিয়ে বলতে পারি, আপনার সৈনিক হিসেবে অর্ণব বাংলা সাংবাদিকতাকে এগিয়ে নিয়ে যাওয়ার, বাংলা সাংবাদিকতাকে সামনের দিকে নিয়ে যাওয়ার যতটুকু সামান্য দায়িত্ব আপনি আমাদের কাঁধে দিয়েছেন অর্ণব, সবাইকে নিয়ে সেই দায়িত্ব কাঁধে নিয়ে আমরা অবশ্যই এগিয়ে যাব। না নরম, না চিঠি আর মামলার গরম বা অভিযোগের গরম, নরম গরম কোনো কিছু দিয়ে রিপাবলিককে কেনা যাবে না, আটকানো যাবে না অর্ণব। দিস ইজ ওয়ার্ড গিভেন বাই আস, কোনোদিন না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ অনির্বাণ। I love the people of Bengal and I love Republic Bangla. I'm grateful to my newsroom and to all my friends and comrades and brothers and sisters in the newsroom. Thank you. Thank you.